সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে ডুবে ডুবে জল খেতে পারদর্শী বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীরা। কেউ কেউ নতুন সম্পর্কে জড়ালেও ফলাও করে ঘোষণা করেন, কেউ আবার দীর্ঘদিনের প্রেমও লুকিয়ে যান বেমালুম, একেবারে বিয়ে সেরে চমকে দেন সকলকে। অভিনেত্রী তাসনিয়া ফারিনও হাঁটলেন সেই পথে। সদ্য বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, কিন্তু বিয়ে তো দূরের কথা, নিজের সম্পর্কের ব্যাপারেও কাউকে কোনো আভাস পর্যন্ত দেননি তিনি। 8.5 বছরের সম্পর্ককে পরিণতি দিয়েছেন গত 11 আগস্ট। ভক্তদের ভাষায় ডুবে ডুবে জল খেয়েছেন ফারিন, তবে প্রেমের খবর ডালপালা মেলার আগেই বিয়ের খবর নিয়ে হাজির হলেন ফারিন। শোবিজের কেউ নন, কৈশোরের প্রেমিকের সঙ্গেই মালাবদল করেছেন তিনি। বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই ফারিনের স্বামী সম্পর্কে জানার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন অনেকে। ফারিনের ঘনিষ্ঠদের কাছ থেকে জানা যায় তার পুরো নাম শেখ রেজওয়ান রাফিদ আহমেদ। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন রেজওয়ান। মাঝে বছর দুয়েক ঢাকার প্রযুক্তি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবেও চাকরি করেছেন। ফারিন অভিনয়ে নাম লেখানোর আগে, তারকা খ্যাতি পাওয়ারও বহু আগে যার সঙ্গে হৃদয়ের লেনদেন করেছেন, তার সঙ্গেই নতুন পথ চলা শুরু করেছেন। তাসনিয়া ফারিন বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কারাগার, লেডিস এন্ড জেন্টেলম্যান ওয়েব সিরিজের মধ্য দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি পরিচালক অতনু ঘোষের আরও এক পৃথিবী সিনেমাতে দেখা গেছে এই অভিনেত্রীকে।